এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি আমরা সরাসরি পৌঁছে দিচ্ছি। শেষ পর্যন্ত জুড়ে থাকুন চ্যানেল রোজ বাংলার সাথে। সংবাদগুলি আমাদের প্রত্যেক দিনে নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ মতামত কোন জেলা থেকে কোন এলাকা থেকে সংবাদ দেখছেন লিখে জানাবেন কমেন্ট বক্সে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভারতে চালু হচ্ছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত স্লিপারের ছবি ভিডিও প্রকাশ করলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চেয়ার কার নয়, এবার বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে চলেছে ভারতে। কেমন দেখতে হবে এই ট্রেন, রবিবার তার ভিডিও ছবি প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন আগামী 3 মাসের মধ্যেই ভারতে চালু হয়ে যাবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। রাতের সফরের জন্য মূলত চালানো হবে এই বন্দে ভারত ট্রেনটি। প্রথম দিকে প্রথম দফায় হাওড়া থেকে দিল্লি, হাওড়া থেকে মুম্বই, হাওড়া থেকে চেন্নাই, হাওড়া সেকেন্দ্রাবাদ, হাওড়া বেঙ্গালুরুর মতো রুটে বন্দে ভারত স্লিপার চালানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি। পুরোপুরি চালু হবার আগে 10 দিনের ট্রায়াল রান হবে ওই ট্রেনগুলির। যে ছবি প্রকাশ হয়েছে তাতে রীতিমতো বিলাসবহুল দেখাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে। এই ট্রেনের ভাড়া কত হবে, রেলমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তের নাগালেই থাকবে। রাজধানী এক্সপ্রেসের টিকিট মূল্যের কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের। ধর্ষক সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। হদিশ নেই খুনের তদন্তের 21 দিন পার হলেও হাতড়ে বেড়াচ্ছে সিবিআই। কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকাকালীন জানা গিয়েছিল মূল অভিযুক্ত সঞ্জয় ধর্ষণ এবং খুনের ঘটনার একমাত্র কুশীলক, অর্থাৎ পুলিশের ভাষায় ওপেন অ্যান্ড শাট কেস। কিন্তু সিবিআই তদন্তের দায়িত্বে আসার পর কুয়াশা ঘিরেছে আরজিকর কাণ্ডকে ঘিরে। ডিএনএ পরীক্ষার রিপোর্টে স্পষ্ট হয়েছে তরুণী চিকিৎসককে ওই অভিশপ্ত রাতে ধর্ষণ করেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। কিন্তু খুনও কি সেই করেছে? তদন্ত শুরুর 21 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই এই বিষয়টি নিয়ে কোনো দিশা দেখাতে পারছে না। অপরাধ এখানে দুটি, ধর্ষণ এবং খুন, আর দ্বিতীয়টিতেই থমকে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তথ্য প্রমাণ লোপাটে তদন্তেই মনোনিবেশ করছে আপাতত তারা। তবে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ, পলিগ্রাফ টেস্ট, কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কাউকে আর গ্রেপ্তার করা হয়নি এখনও পর্যন্ত। এমনকি লাগাতার জেরার পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার প্রমাণও জোগাড় করতে ব্যর্থ হয়েছে পুরোপুরি সিবিআই। কাউন্টডাউন চলছে, 1.5 মাসও আর বাকি নেই, চার্জশিট পেশে, তাই চাপ বাড়ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের ওপর। প্রতিবাদ আন্দোলন, জাস্টিসের দাবির ঢেউ আছড়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা সিবিআই যথাযথ নমুনা সংগ্রহ করতে না পারায় সাফাই দেওয়া ছাড়া এমন কিছুই করতে পারছে না যাতে তদন্তের মোড় ঘুরতে পারে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। তবে সবথেকে গুরুতর বিষয় হলো সঞ্জয় এখনও অপরাধ স্বীকার করেনি। পলিগ্রাফ টেস্টে সে কি বয়ান দিয়েছে তা এখনও আড়ালেই রেখেছে সিবিআই। বলছে এমন কিছু সে বলেছে যা ইঙ্গিত বাহিব। কি সেই ইঙ্গিত? নতুন কারো নাম? তাহলে সে এখনও গ্রেপ্তার হয়নি কেন? উল্লেখযোগ্য বিষয় হলো ঘটনার সময় সঞ্জয় মদ্যপ অবস্থায় থাকায় পুরো তদন্ত পর্বেই সিবিআই কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে। কারণ ডিএনএ নমুনা ম্যাচ করলে শুধুমাত্র প্রকৃতস্থ না থাকার যুক্তি খাড়া করে আদালতের শুনানিতে খেলা ঘোরানোর চেষ্টা করতে পারেন সঞ্জয়ের আইনজীবী। তবে দিল্লি থেকে রাজ্যে আসা গোয়েন্দাদের যুক্তি, প্রথমত অভয়া শারীরিকভাবে যথেষ্টই ফিট ছিলেন, তাই তাকে কবজা করা সহজ ছিল না, বাধা তিনি নিশ্চয়ই দিয়েছিলেন। সেক্ষেত্রে অভিযুক্ত বা সন্দেহ ভাজনের শরীরে দাঁত, নখ বা অন্যান্য আঘাতের চিহ্ন থাকবেই। উপরন্তু চিকিৎসক হিসেবে তরুণী জানতেন শরীরের কোন অংশে আঘাত করলে ধর্ষক জব্দ হবেন, তেমন কিছু তিনি করেননি কেন সে নিয়ে উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে ধৃত সিবিকের শরীরে কিছু আচরের দাগ রয়েছে, সিবিআই এর প্রশ্ন এই সামান্য প্রতিরোধ গড়েই অভয়া হেরে গেলেন। তদন্তকারীরা বলতে চাইছেন অন্তত আরও একজন চেপে ধরলেই ওই তরুণীকে সহজে খুন করা সম্ভব ছিল, অথচ এই যুক্তির পক্ষে এখনও কোনো তথ্য প্রমাণ দেখাতে পারছে না তেমনভাবে সিবিআই। আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনায় কর্মবিরতি আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। এবার তাদের উদ্দেশ্যেই কটাক্ষ তৃণমূল বিধায়ক, তৃণমূল নেতা তথা টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের। সোশ্যাল মিডিয়া চরম ট্রোলের শিকার হচ্ছেন এবার কাঞ্চন মল্লিক তার বক্তব্যের জন্য। তিনি জানালেন কর্মবিরতি করছেন, সরকারি বেতন বোনাস নেবেন তো? ধর্ষকদের ফাঁসি চেয়ে আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন এবার কাঞ্চন মল্লিকের।
আর জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘটনার পরদিন থেকেই লাগাতার আন্দোলন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই প্রসঙ্গ টেনেই উত্তরপাড়া তালুকা বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রশ্ন, অনেক সরকারি কর্মচারী কর্মবিরতিতে রয়েছেন, তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো, বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন, এটা আমার প্রশ্ন জানিয়েছেন কাঞ্চন মল্লিক। তার এই বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষে শিকার হচ্ছেন কাঞ্চন মল্লিক। গোটা বিশ্বে ভিখারির দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে পাকিস্তান, তার আরও একটি জলজ্যান্ত দৃষ্টান্ত প্রমাণ দিলেন পাকিস্তানের আমজনতা। পাকিস্তানের ড্রিম বাজার শপিং মল যেন দুঃস্বপ্ন, উদ্বোধনের দিনেই চিচিং ফাঁক গোটা শপিং মল। গোটা বিশ্বে ভিখারির দেশ হিসেবে পরিচিতি লাভ পাকিস্তানের। চরম আর্থিক বৈষম্যের জেরে দুবেলা খেয়ে পড়ে বাঁচাটাই এখন সেখানের পাকিস্তানের সাধারণ মানুষের কাছে স্বপ্ন। সেখানে বিদেশি ধাঁচে শপিং মল গড়ে তুলেছিলেন এক ব্যবসায়ী, আশা করে নাম রেখেছিলেন ড্রিম বাজার। তবে সেই স্বপ্নের বাজার পরিণত হলো তার দুঃস্বপ্নে। উদ্বোধনের দিনই চোখের নিমেষে চোখের সামনে শপিং মলের মাল লুটপাট করে নিল পাকিস্তানের স্থানীয় জনতা। গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল গোটা পুলিশ। করাচির গুলিস্তানে জোহার এলাকায় এক বিশাল শপিং মল তৈরি করেছিলেন ওই পাকিস্তানি ব্যবসায়ী। মলের উদ্বোধন উপলক্ষে গত প্রায় এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালানো হচ্ছিল। উদ্বোধনের দিন গ্রাহক সংখ্যা বাড়াতে কেনাকাটার উপর কিছুটা ছাড়ের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সমস্ত দেখতে ভিড় জমে প্রচুর, ভিড়ের চাপ সামাল দিতে পারেনি কর্তৃপক্ষ। উত্তেজিত জনতার ভিড় কার্যত হামলে পড়ে শপিং মলে, মুহূর্তের মধ্যে লুট হয়ে যায় গোটা শপিং মলটি। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই কেউ এর নিন্দায় সরব হয়েছেন, তো কেউ মজার ছলে টিপ্পনি করছেন পাকিস্তানের আম জনতাকে। কেউ লিখেছেন, ভিখারির দেশে এটাই স্বাভাবিক। বাংলাদেশ তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে জোর করে তুলে নিয়ে যাবে, মোদী ইউনূস টক্কর লাগলো বলে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে কি বিপদ ডেকে আনছে ভারত, হাসিনা প্রত্যার্পণে ঘোর জটিলতা। প্রসঙ্গত, শেখ হাসিনার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক মামলা রুজু হচ্ছে বাংলাদেশে। বাতিল হচ্ছে তার কূটনৈতিক পাসপোর্ট, আর সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি বন্দি প্রত্যার্পণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে বাধ্য হবে এবার নয়াদিল্লি? 2013 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দি প্রত্যার্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। দুদেশের মধ্যে অপরাধী হস্তান্তরের ওই চুক্তি তখনই স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রত্যার্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তর করবে ভারত এবং বাংলাদেশ। এখন ওই চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কি তা করবে? করতেই পারে, কেননা ইতিমধ্যেই বিএনপি সহ বাংলাদেশের প্রায় প্রতিটি হাসিনা বিরোধী রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। তবে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে নরেন্দ্র মোদীর ভারত, জবাব দেবে সময়। সেপ্টেম্বর মাসের শুরুতেই বড় ধাক্কা, অনেকটাই দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের। সেপ্টেম্বর মাসের শুরুতেই দেশের সর্বত্রই প্রত্যেকটি রাজ্যে সিলিন্ডার পিছু দাম বাড়ল 38 টাকা করে। রবিবার থেকে নতুন দাম ইতিমধ্যে কার্যকর হয়েছে। মূলত 19 কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারের দাম এ মাসের শুরুতেই সিলিন্ডার পিছু 38 টাকা করে বাড়ল। তবে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে এ মাসে। অগস্ট মাসেও কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম বেড়েছিল 8.5 টাকা করে। দাম বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অগস্ট মাসে হয়েছিল সিলিন্ডার পিছু 1764.50 টাকা। সেপ্টেম্বর মাসে আবারও 38 টাকা দাম বৃদ্ধির ফলে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এবার বেড়ে দাঁড়ালো 1802.50 টাকা। তবে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির গ্যাস সিলিন্ডারের দাম এ মাসে অপরিবর্তিত রয়েছে। ওই গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু বর্তমানে রয়েছে 829 টাকা। এ মাসে আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় নরেন্দ্র মোদীর অনুষ্ঠান ঘিরে যথেষ্টই উন্মাদনা। মেগা ইভেন্টে যোগ দিতে জমা পড়ল হাজার হাজার আবেদন। ফের মোদী ম্যাজিকের কামাল আমেরিকায়। নিউ ইয়র্কে বিশেষ সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা নিয়ে এখন চরম উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য জমা পড়েছে হাজার হাজার আবেদন।
রেজিস্ট্রেশন করেছেন ভারতীয় বংশোদ্ভূত এবং আমেরিকান সহ প্রায় 24,000 মানুষ। মোদীর অনুষ্ঠানের জন্য জোর কদমে চলছে প্রস্তুতি, ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। প্রসঙ্গত 2023 সালে আমেরিকা সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি দেখা করেছিলেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। ভাষণ রেখেছিলেন মার্কিন কংগ্রেসে, নমোর ম্যাজিকে যে শুধু ভারতীয়রাই মুগ্ধ হয়েছিলেন সেটা নয়, মন কেড়েছিল সেই দেশের আমেরিকার সাধারণ মানুষের। এবার ফের একবার মোদী জ্বরে কাঁপছে গোটা আমেরিকা। জানা যাচ্ছে আগামী 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। তার আগে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের লাসাউ ভেটেরানস মেমোরিয়াল কলিজিয়ামে নমর অর্থাৎ নরেন্দ্র মোদীর সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির নাম মোদী অ্যান্ড আস প্রোগ্রেস টুগেদার। গত মঙ্গলবার এই মেগা ইভেন্ট সম্পর্কে ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটি অফ ইউএসএ জানিয়েছে, ভবনটির আসন সংখ্যা 15,000, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন জমা পড়েছে ইতিমধ্যে 24,000। অনুষ্ঠানের আয়োজকরা জানাচ্ছেন, আমরা আপ্লুত যে এত মানুষ এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, অন্তত 24টি প্রদেশ থেকে মানুষ সেই অনুষ্ঠানে আসবেন। এই অনুষ্ঠানের পাশাপাশি নরেন্দ্র মোদী আমেরিকায় রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন, কোন বিষয়গুলি নিয়ে সেদিকেও নজর থাকছে গোটা বিশ্ববাসীর। মর্মান্তিক আবগারি দপ্তরে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা, আর তার মাঝেই প্রাণ চলে গেল 10 জনের। পরীক্ষা চলছিল আবগারি দপ্তরে কনস্টেবল নিয়োগের, তার মাঝেই অসুস্থ হয়ে প্রাণ হারালেন 10 জন। ঘটনাস্থল ঝাড়খণ্ড রাজ্য। জানা গিয়েছে সেই রাজ্যে আবগারি দপ্তরে কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলছিল। শারীরিক সক্ষমতার পরীক্ষা চলার সময় পরপর পরীক্ষার্থীদের মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝাড়খণ্ড পুলিশের তরফে ইতিমধ্যে বিবৃতি দিয়ে ঘটনাটি জানানো হয়েছে। গেরুয়া শিবির ঝাড়খণ্ডের হেমন্ত সরকারের দিকে আঙ্গুল তুলেছে। বিজেপির দাবি, চরম অব্যবস্থার কারণেই মর্মান্তিক ঘটনা। বিজেপির দাবি, মোট 10 জনের প্রাণ গিয়েছে অসুস্থ। বহু অভিযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের আগের দিন মাঝরাত থেকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরের দিন কড়া রোদের মাঝে চলছিল শারীরিক পরীক্ষা। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ চাকরি দেবার দাবি তুলেছে বিজেপি। দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহর বাড়িতে ইডির জোরদার হানা সকাল সকাল। বাড়ছে গ্রেপ্তারির চরম আশঙ্কা। আবগারি দুর্নীতির পাশাপাশি এবার নিয়োগ দুর্নীতি আর আর্থিক তছরূপের অভিযোগে নতুন করে রাজধানী দিল্লিতে সক্রিয় হল কেন্দ্রীয় এজেন্সি। একাধিক অভিযোগের তদন্তে নেমে সোমবার আজ 7 সকালে আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খানের বাড়িতে হানা দিল ইডি আধিকারিকরা। জোর কদমে তার বাড়িতে চলছে তল্লাশি অভিযান। এই সবের মাঝেই বিধায়কের দাবি, তাকে গ্রেপ্তার করতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তৎপরতা করছে। ইডি অভিযান শুরু হওয়ার পর সোমবার আজ সকালে এক ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিধায়ক আমানাতুল্লাহ। সেখানে দাবি করেন, মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। সম্ভবত আজকেই তাকে গ্রেপ্তার করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ভারতের সমস্ত হাইওয়ে মহাসড়ক থেকে উঠে যাচ্ছে টোল প্লাজা। দীর্ঘক্ষণ গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকার দিন গত হচ্ছে এবার ভারতে। বর্তমানে ম্যানুয়ালি নগদ টাকা নেওয়ার পরিবর্তে টোল সংগ্রহে ফাস্ট্যাগ পরিষেবা চালু হয়েছে ভারতে। ভারতে প্রায় সকলেই গাড়িতে ফাস্ট্যাগ লাগিয়ে নেয়। সূত্রের খবর, ফাস্ট্যাগের বদলে এবার স্যাটেলাইটের মাধ্যমে টোল পরিষেবার নয়া পদ্ধতি আনছে মোদী সরকার, যাকে বলা হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ঠিক কীভাবে কাজ করবে এই পদ্ধতি? রাজ্যসভায় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, নতুন টোল সংগ্রহ পদ্ধতির জন্য জিপিএস এবং ক্যামেরা ব্যবহার করবে কেন্দ্রীয় সরকার। এর ফলে টোল বুথ এবং ব্যারিয়ারগুলির প্রয়োজন পড়বে না, আর জিপিএস এবং ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে ওই গাড়িটিকে। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে সরাসরি গাড়ি চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্স কেটে নেওয়া হবে। কত কিলোমিটার চলল গাড়ি তার উপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ। এই সিস্টেম চালু হলে যানবাহনে আর ফাস্ট্যাগ লাগবে না, টোল কাটার জন্য তাদের আর লাইন দিয়ে গাড়ি চালকদের দাঁড়িয়ে থাকতে হবে না। ভারতের জাতীয় দলের প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার যুবরাজ সিংয়ের ভারতরত্ন প্রাপ্য। যুবরাজ সিংয়ের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে মহেন্দ্র সিং ধোনি, বিস্ফোরক দাবি যুবরাজ সিংয়ের পিতার। ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন পাওয়া উচিত ছিল যুবরাজ সিংয়ের, এক সাক্ষাৎকারে দাবি করলেন যুবরাজের বাবা যুবরাজ সিং। তার দাবি, ক্যান্সারের মধ্য দিয়ে জাতীয় দলে খেলেছেন যুবরাজ সিং এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতানোর জন্য ভারত সরকারের উচিত
যুবরাজকে ভারতরত্ন দেওয়া। উপযুক্ত সম্মান না পাওয়ার জন্য যুবরাজ সিং MS ধোনিকে কটাক্ষ করেছেন। তার অভিযোগ, প্রাক্তন ভারত অধিনায়ক তার ছেলের কেরিয়ার পুরোপুরি নষ্ট করে দিয়েছে। ধোনির জন্য অন্তত 4 বছর আগে অবসর ঘোষণা করতে হয়েছে যুবরাজ সিংকে। যুবরাজ জাতীয় দলে আরও বেশি দিন অবদান রাখতে পারতেন বলে মনে করেন তার পিতা। ভারতীয় ক্রিকেটে একজন ফেয়ারলেস অলরাউন্ডার যুবরাজ, তার সাব বক্তব্য, আমি MS ধোনিকে ক্ষমা করব না, তার নিজেকে আয়নায় দেখা উচিত। তিনি একজন নামকরা ক্রিকেটার, আমি তাকে স্যালিউট জানাই, কিন্তু আমার ছেলের ধোনি যা অবস্থা করেছে তা ক্ষমার অযোগ্য। এক নজরে আমরা আজকের রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো জেলাতেই দেয়নি আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বুধবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিনটি জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।